আর খুবই ভালো লাগছে যে 2024 সালটা আমার টলিউডের এই রেসপেক্টেড এই ভালোবাসার মানুষদের সাথে আসলে হলো। তিনি দেখাতে চান যেভাবে হোক আমিও পারি। আমি চলচ্চিত্র নায়িকা বা অ্যাক্ট্রেস সেই পরিচয়টার বাইরেও হচ্ছে যে আমি আপনাদেরই কেউ। বুবলির ভিতরে এমন একটা জাদু আছে যা দিয়ে ভায়াল করতে পারেন। সহশিল্পীর সাথে বুবলি বরাবরই আন্তরিক, যেমন আন্তরিকতা তৈরি করেছিলেন পান বাংলার কর্ণধার তাপসের সাথে। তাপসের স্ত্রী মুন্নি আপত্তি তুললেও পরে সেটা স্বার্থের কারণে ধামাচাপা পড়ে যায়। বুবলি অপবিশ্বাসের কাছে খেতাব পায় পচা আলু নামে। সেই পচা আলুর জবাবও বুবলি উপমাসীকে দেয় কড়াভাবে। সিনেমা আসার পর থেকে আমার পিছে লাগছে, আমার হাঁটুর সমান যোগ্যতা নাই, যা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় হাবুডুবু খাচ্ছে। আসলে সেটি ছিল একটা সিনেমার ডায়লগ। বুবলির ভিতরে এমন একটা জাদু আছে যা দিয়ে বুবলি অল্প সময়ে যে কোনো কারোর সাথে মিশতে পারে, ঘায়েল করতে পারেন। সো মেগাস্টার শাকিব খান যদি দুই বাংলার নাম্বার ওয়ান হিরো ও ব্যবসায়ী হতে পারেন, উপমাসি যদি একসঙ্গে তিনটি বিজনেস চালাতে পারেন এবং শাকিব খানের বিজনেসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন, তবে বুবলি ম্যাডাম কেন পারবেন না? কোনো কোনো বস্তু ক্ষয়ে যায় না, বরং প্রসারিত হয়। সো বুবলি ম্যাডাম আপনি অনেক প্রসারিত হন, ভোমরার মধু সংগ্রহে সহায়তা করুন। এক সময়ে মধুর চাকটা অনেক বড় পাবেন বলে আশা রাখছি।